আমরা একটু ছোট করে সবার কাছ থেকে একটু শুনি রেড ড্রাম নিয়ে তাদের কথা এবং রিলিজ তো হয়ে গেছে কেমন সারা পাচ্ছেন সবকিছু মিলে একটু প্লিজ ইটস গুড আমি খুবই ভালো সারা পাচ্ছি খারাপ সারা পাওয়ার কথা পেলেও বলবো না ইটস গুড আমি সবসময় আসলে আমার টিমকে নিয়ে একসাথে কাজ করার চেষ্টা করি একা একা এই এই ধরনের ফিল্ম বা এই ধরনের কন্টেন্ট বানানো যায় না সো আমি খুবই ভিকি আমার খুব কাছের খুবই আপন মানুষ আমি ওকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড এবং আমি চাই যে যারা নতুন যারা খুবই পরিচ্ছন্ন কাজ করার চেষ্টা করে এবং শিক্ষিত এবং যারা এই প্ল্যাটফর্মে আমাদের ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গাটা করে নিতে চায় আমি চাই আমি ওদেরকে নিয়ে খুব বেশি এক্সাইটেড ফিল করি এবং ভিকি আজকে নাই ও কিছুটা সিক আটটার মধ্যে ওর রিপোর্ট আসবে ও কোভিড পজিটিভ কি পজিটিভ না আমি বলছি যে যদি না হয় নেগেটিভ আসে ও চলে আসতে আমি ওকে নামাই দেবো সো ওকে মিস করছি এবং একই সাথে রেড ড্রামের সাথে আরেকটা ইমোশন জড়িত মেহজাবিন চৌধুরী এটা ফার্স্ট ওয়েব ফিল্ম সো এই সেক্ষেত্রে মেহজাবিনও খুব ইমোশনাল মনোজের সাথে আমার অ্যাজ এ ফ্রেন্ড কোনো কন্টেন্টের সাথে অ্যাজ এ ফ্রেন্ড কাজ করার সৌভাগ্য হয়েছে এই কন্টেন্টে সো এই প্রথম আমি আর মেহজাবিন কোনো পেয়ার না আলাদা অ্যান্ড নাদিয়াকে মিস করতেছি নাদিয়া এখানে আসে নাই নাদিয়া আমার পেয়ার হিসেবে কাজ করছে ওভারঅল গল্পটা হচ্ছে রেড ড্রাম এটাকে উল্টালে মার্ডার ইটস এ মার্ডার মিস্ট্রি এই মার্ডার এই জনরার কাজ অ্যান্ড অনেক লোকেশনে কাজ করা হয়েছে যদিও এটা বড় পর্দায় দেখানো হয়েছে আমি একটা জিনিস বলি এটা কিন্তু বড় পর্দা মাথায় রেখে বানানো কোনো কন্টেন্ট না বাট আমি উচ্ছ্বাসিত আমার আবেগ ধরে রাখতে পারতেছি না কারণ আমি কখনো ফিল্ম করি নাই এই বড় পর্দার আজকের এই এক্সপিরিয়েন্সটা আমার এই সৌভাগ্যটা হবে যে চরকির জন্য সবসময় সাধুবাদ এর আগেও চরকির সাথে কাজ করা হয়েছে এবং আমি নিজেও পার্সোনালি এটা বিশ্বাস করি যে চরকি একসময় কন্টেন্টের রাজধানী হয়ে যাবে বাংলা কন্টেন্টের রাজধানী হবে কারণ আমার আমার দেশের চ্যানেল আমার দেশের অ্যাপ এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে সবসময় আর চরকির টিমকে সবসময় ধন্যবাদ জানাই আর বেশি কিছু না বলি আগে দেখবো আমরা এবং তারপরে আসলে অনেক বেশি বেশি কথা বলতেছি না একটু বাঁচাল প্রকৃতির বেশি কথা বলি সো যাই হোক আমি খুব এক্সাইটেড এবং আপনারা সবাই আসছেন থ্যাংক ইউ সো মাচ যে আপনারা দেখতে আসছেন সময় নিয়ে এই জন্য আপনি বেশি কথা বললে সমস্যা নাই কারণ রেড্রাম দেখতে যেমন এসেছে অনেকে কিন্তু আপনাকে ওকে ঠিক আছে আমি কথা বলি এবং সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন রেড্রামের জন্য দোয়া করবেন এন্ড আসসালামু আলাইকুম সবার উপর শান্তি বর্ষিত হোক ওয়ালাইকুম আসসালাম ইজ দ্য ভিডিও সবাইকে আসলে ধন্যবাদ জানাতে চাই আমি জানি সবাই ব্যস্ত স্যাটারডে এই স্যাটারডেতে এত ভালোবাসা আসলে ভালোবাসার জন্যই এত দূর আসলে চলে আসা জ্যাম জোর ঠেলে আপনাদেরকে অনেক ধন্যবাদ আশা করছি আজকে শুধুমাত্র বড় পর্দায় না নিজের ফ্রেন্ডদেরকে গিয়ে ফ্যামিলিকে গিয়ে ছোট পর্দায় মানে মোবাইল কিংবা টিভিতে সাবস্ক্রাইব করে দেখতে অবশ্যই বলবেন আর ভিকি ভাইকে অনেক মিস করছি হি ইজ ওয়ান অফ মাই ফেভারিটস আর ভিকি ভাইয়ের ব্যাপার একটা জিনিস আসলে মনে হয় কেউ জানে না আমরা সবাই আসলে শিখে তারপর হচ্ছে গিয়ে কাজ করতে আসি স্পেশালি ডিরেক্টরসরা কোনো না কোনো জায়গায় একটা ইনস্টিটিউশন থেকে আসে কিংবা কারো আন্ডারে কাজ করে আসে বাট ভিকি জায়েদ আসলে ফিল্ম মেকিং এত পছন্দ করে তার আসলে কোনো শিক্ষা নেই সে নিজের চেষ্টায় দেখে শিখে নিজের স্টাডিতে আসলে এই কাজগুলো করেছেন তো আমার মনে হয় এটার জন্য তার জন্য একটা হাততালি হওয়া উচিত বিকজ হি অ্যাকচুয়ালি লাভস ফিল্ম মেকিং তো এটা আই রিয়েলি ক্যান কানেক্ট উইথ হিম এই জন্যই তার সাথে এত তো ভালো কাজ করা হয়েছে তার প্রথম ফিল্মে গল্পটা শুনে আমি এত মুগ্ধ হয়েছিলাম যে আমি ভেবেছি আই হ্যাভ টু বি এ পার্ট অফ দিস আই উইল ডু এভরিথিং ফর মাই ক্যারেক্টার টু প্লে ওয়েল তো আমি জানি না কতটুকু ভালো ক্যারেক্টার প্লে করতে পেরেছি কিংবা পারি নাই এটা আপনারা বলবেন বাট আমাদের জায়গা থেকে আমাদের টিম এফার্টটা 120% ছিল আমরা দিন রাত এক করে কাজ করেছি যত লিমিটেশন আসুক না কেন আমরা ট্রাই করেছি আমাদের 120% দেওয়ার সো ওইটা আপনারা আসলে স্ক্রিনে আমাদের ইমোশনটা দেখতে পারবেন এক একজন এক এক জায়গা থেকে আমাদের ইমোশনটা আপনারা হয়তোবা বুঝতে পারবেন আর আমাদের টিম বিদ্রোহী রিপন ভাইয়া মাই ফেভারেট উনি আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরসের এখানে আছে মনে হয় আলভিরা রুহান
আরো অনেককেই দে গেভ দ্যাট 100% আসলে তাদেরকে ছাড়া এই মুভিটা কোনোভাবে পসিবল হতো না আর নাদিয়াকে মিস করছি আমি আই হোপ ও চলে আসে হয়তোবা জানার মধ্যে আছে মানুষ ভাইয়া আফরান নিশো সবাইকে অনেক অনেক ধন্যবাদ